ম্যাডাম, আমি পায়েল বলছি। হ্যাঁ, কোথায় ঘুরছো? ম্যাডাম পায়েল বলছে, পায়েল। তোমাদের কথা তো খুব মনে হয়, আমার এত ম্যাম এনরিচ কলেজ বললেই তো আপনার কথা, বোটানি ডিপার্টমেন্ট বললেই তো আপনার কথা মনে হয়, তাই ম্যাডামকে রিকোয়েস্ট করলাম। ম্যাডামও বললেন যে তাহলে ম্যাম যদি জয়েন করেন খুব ভালো লাগবে। তোমার সঙ্গে তোমাদের দুই বোনের সঙ্গে যেমন আমার যোগাযোগ আছে, আমার সুপারিশ ওখানে আছে। আমার আর কি, আমি তো এখন অপশন কিছু বুঝি না, আর আমার ওই ফোনটাও গোলমাল করছে রে, বড় ফোনটা গোলমাল। হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই। ম্যাম আজকে প্রেজেন্ট স্টুডেন্ট আমাদের প্রচুর আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন আপনি একটুখানি। আমাদের প্রেজেন্ট স্টুডেন্ট প্রচুর রয়েছে এখানে, তাদের উদ্দেশ্যে মেনলি অনুষ্ঠানটা করা, যাতে অ্যালুমনাইদের কথা তারা শুনতে পারে। আপনি একটু প্রেজেন্ট স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলুন, তারা এই একটা দারুণ নিমিত্ত। আচ্ছা, আমার খুব প্রিয় ছাত্রছাত্রী, ভালো করে ওই ডিপার্টমেন্টে থেকে সুন্দর ভাবে পড়াশোনা করো, তোমাদের স্যার ম্যাডাম যারা আছেন তাদের তুলনা হয় না। আর আমরাও যখন ছিলাম একসঙ্গে, সেই স্কুলগুলো নিয়ে তো আছি, কোনোদিন যদি যেতে পারি কলেজে, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা করে আসবো। ভালো থেকো, আমার কথা বলে অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। আপনি একদিন আসুন এবং আপনি সুস্থ হয়ে যান। নিশ্চয়ই ম্যাডাম, প্রণাম নেবেন আমার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমার সমস্ত মানে প্রাণের সব আশীর্বাদ বলো, সুবিধা বলো, সব আপনি সুস্থ থাকুন ম্যাডাম, সুস্থ থাকুন। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, পরে নিশ্চয়ই কথা বলবো। পুরো প্রোগ্রামটা আপনি থাকলে খুব ভালো লাগতো। হ্যাঁ, না ওনার শরীর ভালো নেই ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আর এন্ড্রুস কলেজ তো একসময় সগুনাদির কলেজ বলেই সবাই জানতো। আমরা বোটানি ডিপার্টমেন্ট মানে এসডিজি ম্যাম, বোটানি ডিপার্টমেন্ট কে সবাই চিনতো একটা কারণে, সেটা হচ্ছে সগুনাদির কলেজ, এই নামে সবাই চিনতো। হ্যাঁ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, সুস্থ হন ম্যাম, সুস্থ হন, সুস্থ হন ম্যাম, ভালো থাকুন। যাক, এটা খুবই আনন্দ পেলাম যে উনি ওনাকে পেলাম বলে ফোনে। উনি যে ধরতে, উনি বললেন যে ওনার স্মার্টফোন একদম নষ্ট হয়ে গেছে আর এই ফোনটা ছোট ফোন, তো উনি বললেন আমি একটু যাই হোক কোনোভাবে কিছু তো, ওখানে এই কথাটা রেকর্ড করা গেছে তো এগুলো। আচ্ছা ঠিক আছে, আর সবাই না পারলেও আমাকে এসএস স্যার জানিয়েছেন যে ওনার ভিডিও অন করতে অসুবিধা, যারা যারা পারবে যদি ভিডিও অন করো, যদি পায়েল ম্যাডাম পারেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা, হ্যাঁ ম্যাম নিশ্চয়, স্যার আমরা তাহলে আজকে শুরু করি আপনার অনুমতি নিয়ে। মোস্ট আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমাদের আজকে সিনিয়র স্টুডেন্ট একজন স্টুডেন্ট পায়েল ঘোষ, তিনি আজকে জয়েন করেছেন, তিনি স্কুলে আছেন। আমাদের আমরা সব ডিটেলস তাদের দিয়ে দিয়েছি। আমি আজকে পুরো প্রোগ্রামটা যেহেতু সুভাষী সাহা স্যারের, প্রফেসর সুভাষী সাহা উনি স্টুডেন্ট, আমি সেই জন্য রিকোয়েস্ট করব আমাদের স্যার সুভাষী সাহাকে পুরো, কারণ একজন ছাত্র টিচার যখন তার এরকম একটা অনুষ্ঠানে ছাত্রীকে ইন্ট্রোডিউস করেন এবং তার সেই অনুষ্ঠানের ইম্পর্টেন্সটাই আলাদা হয়ে যায়। সুতরাং আজকে আমরা একদম স্যারকে বলবো পুরো অনুষ্ঠানটা কন্ডাক্ট করতে। স্যার আপনি, আপনার দিকে এবার আমি সেটা চাইছি আর কি, আপনাকে হ্যান্ড ওভার করলাম অনুষ্ঠান পরিচালনার দায়িত্বটা। আমার কোনো প্রস্তুতি নেই, কোনো স্ক্রিপ্ট লেখা নেই, তো বিনা স্ক্রিপ্টেই অনুষ্ঠান।
কারণ আমি ব্যক্তিগত জীবনে সত্যি একটু অসুবিধার মধ্যেই আছি এই। কিন্তু আজকের প্রোগ্রামটা যেহেতু করবো আমরা, তো আমার একটা ছোট্ট ভাবনা এর মধ্যেই ভাবলাম আর কি, যে পায়েল এবং কোয়েল, আসলে পায়েল বললেই কোয়েলের কথা মনে হয়। কখনো পায়েল আমার কাছে একা সম্পূর্ণ নয়, ওরা যতক্ষণ না দুজন হয় কখনো সম্পূর্ণ হয় না আমার কাছে, কেন ওরা একদমই আইডেন্টিক্যাল টুইন। ওরা যমজ দুই বোন, একসঙ্গে এই অ্যান্ড্রুজ কলেজে পড়েছে 2007 থেকে 2009, ওরা বউ ভালো বলবে, আমি ভুল বলবো, 2006 থেকে 2009, এই তিন বছরটা অদ্ভুত ভালোভাবেই কেটেছে। এবং এমন একটা সময় তখন সগুণালিও রিটায়ার করে গেল, এবং কলেজে আমি আর কেসি, অ্যান্ড্রুজ কলেজে শুধু দুজন টিচার, এবং তাতে অতগুলো তিনটে বছর, এবং পুরো ব্যাপারটাই আমাদের সমস্ত সাবজেক্ট, থিওরি, প্র্যাকটিক্যাল, এভরিথিং সব কিছু দুজন টিচারকে কাজ করতে হয়েছে। তো সেটা একটা খুবই অদ্ভুত একটা ই ছিল, এবং সম্ভব হয়েছিল আমাদের ছাত্রছাত্রীরা এত ভালো ছিল এরা, যে এরা কোনো কিছুতেই বিচলিত হয়নি, টিচার নেই বলে, স্টাফ নেই বলে বিচলিত হয়নি, সবসময় সহ্য ধৈর্য সব কিছু রেখেছে, ডিপার্টমেন্টকে নিজের বাড়ির মতো সহযোগিতা করেছে। এবং সে সময়ই আমাদের ন্যাক হয় কলেজে, প্রথম ন্যাক 2006 সালের ডিসেম্বর মাসে মস্টুরলি, এবং সেখানে ওদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের ফলেই অ্যান্ড্রুজ কলেজে অত বড় একটা, কি বলবো, ঘটা করে ন্যাক, প্রথম ন্যাক যেহেতু ছিল, তার সম্পন্ন করা গেছিল। এবং শুধু তাই নয়, আমরা একই সঙ্গে এমনও হতো যে প্র্যাকটিক্যাল ক্লাস, তিনটে ঘরে তিনটে ইয়ারের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে, একজন টিচার বা দুজন টিচার মিলে সেটা কন্ডাক্ট করছে, এমনও দিন আমরা দেখেছি। এক কলেজে একটা রুমে গিয়ে এদেরকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে এসে আবার অন্য রুমে গিয়ে আরেকটা প্র্যাকটিক্যাল বোঝানো হচ্ছে, এইভাবে আমরা ক্লাস করেছি। এবং এইসব ছাত্ররা যারা পায়েল কোয়েলের মতো ছাত্র, এরা আমাদেরকে যে কত সহযোগিতার হাত বাড়িয়েছে সে বলার নয়। ওরা নিজেরাই বন্ধু বান্ধবদেরকে সহযোগিতা করত, ওরা একটুখানি জানলেও সেটা, যেটা জানতো সেটা সবাইকে উজাড় করে দিত, যার ফলে কিন্তু সত্যি কথা বলতে আমরা টেরও পাইনি কীভাবে আমাদের কলেজ বা ডিপার্টমেন্ট চলেছে কত সুন্দরভাবে, সুস্থভাবে। আর তারপরে সগুণাদিকে হারাবার পর, উনি রিটায়ার, হারাবার বলতে রিটায়ারমেন্টের পর, একটা অদ্ভুত ভ্যাকুয়াম তৈরি হয়েছিল ডিপার্টমেন্টে, বিশাল বড় ভ্যাকুয়াম, কারণ সগুণাদি মানে একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান ছিল, সত্যিই ছিলেন সেটা, নিজের ডিপার্টমেন্টকে মায়ের মতো আগলে রাখতেন। এবং আজকে যেটা আমি রূপার মধ্যে কিছুটা বা দেখতে পাই, সেটা কিন্তু সেই সময় সগুণাদি ছিলেন, এবং আরও বৃহত্তর আকারে ছিলেন। উনি ব্যক্তিগত ব্যাপারেও প্রত্যেকে, যে স্টাফদের হোক কিংবা স্টুডেন্টদের হোক, তাদের কোনো অসুবিধে বুঝতে পারলে, এবং গোটা কলেজে এমন কেউ ছিলেন না যারা ওনার আশীর্বাদ ধন্য হননি বা ওনার থেকে সহযোগিতা পাননি, তো সেটা একটা অদ্ভুত ভালো ফেস ছিল। কখনো কিন্তু মনে হয়নি যে আমরা মাত্র দুজন বা আমরা খুবই কম, তার আগে সগুণাদি ছিলেন তিনজন, তখন তার আগে দুজন রিটায়ার করে গেছেন, প্রফেসর প্রলয়েন্দ্রনাথ পাল ছিলেন পিএনপি স্যার, উনি রিটায়ার করেছেন, প্রফেসর অয়েন্দ্রিলা চন্দ্র এসি ম্যাডাম, উনিও মাইকোপ্যাথর ছিলেন, উনিও রিটায়ার করেছেন, সগুণাদি ছিলেন, তার মধ্যে সগুণাদিও রিটায়ার করে গেলেন, তো সেইটা খুব একটা অদ্ভুত। এবং নন টিচিংয়েরও একজন রিটায়ার করে গেলেন, দুজন ইনফ্যাক্ট, তো খুবই বাজে অবস্থা ছিল ডিপার্টমেন্টে, দু তিনজন মিলে ডিপার্টমেন্ট, কিন্তু সেটা ছাত্রছাত্রীরা অ্যাকচুয়ালি এত পাশে সাপোর্টিভ ছিল আমাদের যে আমরা বুঝতেই পারিনি। আচ্ছা, আমার জানি না আমার কথা বৃহত্তর হয়ে যাচ্ছে কিনা, বড় হয়ে যাচ্ছে কিনা ইন্ট্রোডাকশন, তো আমি আসলে ওই সময়টা বোঝাতে চাইছি যে সময়ে এদের আবির্ভাব, এবং ডিপার্টমেন্টের পাশে সাহায্যের হাত বাড়ানো, যে স্টুডেন্টও যে কতটা ডিপার্টমেন্টের কেয়ার নিতে পারে, আমি সেই জায়গাটা বোঝাতে চাইছি। স্টুডেন্ট যা স্টুডেন্ট নয়, স্টুডেন্ট তার থেকেও বড়, তো সেই জায়গাটাই বোঝাতে চাই। আর ওদের সম্বন্ধে বলে তো শেষ করা যাবে না, কেন ওরা শুধু আমার কলেজ জীবনে নয়, আমার ব্যক্তিগত জীবনে ওদের একটা বিশাল ছাপ আছে। ওদেরকে প্রায় রেগুলারলি আমরা পেয়েছি সঙ্গে, এবং আমার বাড়ির যে কোনো অনুষ্ঠানে এবং ওর বাড়ির যে কোনো অনুষ্ঠানে, সেটা ওদের বিয়ে হোক কিংবা ওর একমাত্র সন্তানের অন্নপ্রাশন হোক, সবভাবে পেয়েছি সবসময়, কোনো দিন ডাকলে ওরা আসেনি, এটা হয়নি। এবং ওদের সবচেয়ে যেটা কোয়ালিটিস, আর একটা কোয়ালিটিস,
ওরা শুধু ভালো স্টুডেন্ট ছিল তা নয়, ভালো মানুষ ছিল, মানে এখনও আছে ইনফ্যাক্ট, অনেকদিন হয়তো আমাদের যোগাযোগ নেই, অনেকদিন ওদের সঙ্গে ইদানিং কালে আমাদের এই কোভিডের কারণে একটু বিচ্ছেদটা বা দূরত্বটা একটু হয়তো বেড়েছে, যাতায়াতের ফ্রিকোয়েন্সি কমেছে, কিন্তু অন্য জায়গায় দূরত্ব তৈরি হয়নি, মানসিক দূরত্ব একদমই কিছু ছিল না তখনও, আজও নেই। আর যেটা আরেকটা গুণ যেটা না বললে হয় না, যেটা প্রোগ্রাম শুরু করতে লাগে, যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান, বিশেষ করে এই ধরনের অনুষ্ঠান, আর সে এই যে কন্যা, এই যে এটা আমার নাতনি, এটা আমার নাতনি, বুঝতে পারছি আমি পাশে, এই যে তুমি কেমন আছো আমার সুইট নাতনি, ভর্তি হয় আমরা কিন্তু একটা জিনিস জানতাম না, যেটা পরে রিভিলড হয় অনেক পরে, এরা ভেবেছিলাম বোধ হয় দুজন একক স্টুডেন্ট মোনার্ড, যাকে আমরা ওই মোনা ডায় টেট্রা এসব টার্ম আমরা তো ইউজ করি পোলেন সিনথেসিসে বা অনেক জায়গাতে ইউজ করি, এরা যে তলে তলে ডায়াড হচ্ছে কলেজে এটা কিন্তু বুঝতে পারিনি। এবং এই যে পায়েল, এরই ব্যাচমেট এখানে আসে এসে জয়েন করেছে, ভালো লাগছে আমার, স্বতন্ত্র ক্লাসমেট, এখন হাজব্যান্ড, সেও জয়েন করেছে, কোয়েল তারও যে ব্যাচমেট স্বপ্ননীল, যদিও আজকে এখানে নেই, ও ওকেও আমি খুব কাছ থেকে পেয়েছি, স্বপ্ননীলকে, কোয়েলকে, পায়েলকে, শতদ্রুকে পেয়েও পাইনি টাইপের ব্যাপার, একটু দূরত্বে ছিল আমার থেকে, মানে ইনফ্যাক্ট ও আমাকে বোধহয় ভয় পেত, বাইরিয়ে চলতো সামাও, কিন্তু খুবই ভালো ছিল, খুবই মিষ্টি ছেলে ছিল, সেটা অনেক পরে অবশ্য আমি, আমার সঙ্গে সেই ইন্টারাকশনটা একটু পরেই হয়েছে। তো তার মানে বেসিক্যালি ওরা দুই বোন আর ওদের দুজন হাজব্যান্ড, আরও বাংলা করে বললে বাচ্চাদের জন্য, নতুন বাচ্চাদের জন্য, তারা কিন্তু সবাই ওদের ক্লাসমেট। তো সেই বললাম মোনাট কখন ডায়াড হয়েছে এবং দুটো ডায়াড মিলে কখন টেট্রাড ফরমেশন হলো, এটা একটা দেখবার মতো জিনিস, এই একটা জিনিস। আর দ্বিতীয় আজকের যে সূচনার কথা যেটা বলা হচ্ছে, সেই সূচনাটা আমার মনে হয় পায়েলের একটা বড় গুণ আমি বলে রাখি, এটা রূপারও এই গুণ আছে, আমাদের রূপা ম্যাডাম খুব ভালো গান গায়, রূপা ভীষণ অসাধারণ গান গায়, ওর যেমন গানের গলা শুনেছি, ওর গানের গলা অসাধারণ। তো এখানে তো রূপা ম্যাডামকেই উদ্দেশ্য করেই বলছি যে পায়েল কোয়েলও কিন্তু ভারী সুন্দর গায়িকা, এবং ছোটবেলা থেকে গায়িকা, এবং শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, কি হিন্দি, কি গজল, কি শ্যামাসঙ্গীত, কি নজরুল সঙ্গীত, কি ভক্তি সঙ্গীত, সব কিছুই মানে আর কি ওরা গায়, এবং ছোটোবেলাতে, এবং বিশাল স্টক, প্রত্যেক বছর সরস্বতী পুজো আমার বাড়িতে যেটা ধুমধাম করে আমি এতদিন করতাম, কোভিডের আগে পর্যন্ত করেছি, এখন ইদানিং 4-5 বছর ধরে আর হচ্ছে না, তাতে মেন সিঙ্গার সবসময় আমার থাকতো পায়েল এবং কোয়েল, ঘন্টার পর ঘন্টা। কলেজ এক্সকার্শনটা বলুন, বলবো আমাদের কলেজ এক্সকার্শনটা বলুন স্যার। হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো এটা। তো ঘন্টার পর ঘন্টা দুই বোনে এখানে গান গিয়ে যায় আমার বাড়িতে, এবং সেটা দেখবার জন্য আমার বাড়িতে ভিড় হয়ে যেত, ভিড় হয়ে যেত, আমার সমস্ত পুরনো স্টুডেন্ট, কারেন্ট স্টুডেন্ট, যে একটা বিশাল, আমার বাড়ির স্পেস খুব কম ছিল, কিন্তু তার মধ্যেও আমি এমনিতেই স্পেস কম, তার মধ্যে জায়গা দিতে পারতাম না, খুব স্বাভাবিক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাচ্চারা গান শুনত। তো আমি আজকের প্রোগ্রামটা শুরু করবো অ্যাকচুয়ালি পায়েলের গাওয়া দু লাইন দিয়ে, আর শেষটাও করবো রূপার গাওয়া দু লাইন দিয়ে, এরকম একটা ভাবনা আমার আছে, যে পায়েল শুরু করবে গান গিয়ে ওর বক্তব্য, আর রূপা এই প্রোগ্রামে, এটা আমার ভাবনা। আর এক্সকার্শন আমাদের সব সময় যেটা হয়েছিল ওদের ইয়ারে, সবচেয়ে বড় এক্সকার্শন যেটা লং এক্সকার্শন বলি আমরা যেটাকে, সেটা হয়েছিল লাটাগুড়ি এবং ওই গরুমারা চাপড়ামারি ওই পার্টটা, এবং তখন আমার বাচ্চা খুব ছোট, আমার বড় বাচ্চা যেটা এখন, এখন 22-23 বছর বয়সে, ও তখন 5-6 বছরের বাচ্চা, এবং সেই এক্সকার্শনটা তো পুরো মানে ওরা তিনজন, বিশেষ করে পায়েল কোয়েল আর স্বপ্ননীল, গান গেয়েই পুরো প্রোগ্রামটা আমাদের মানে সাজিয়ে তুলেছিল একটা অভিনব রূপে, এবং তা সেই গুঞ্জন, সেই গানের সেই অনুরণন
আজও আমার কানে বাজে, আজও আমি ভিজুয়ালাইজ করি পুরো এক্সকারশনটাকে, এবং পুরো ভিডিওগ্রাফি আমার করেছিলাম সে সময় আমি আমার কি বলো ওই ক্যাম্পগুলোতে, সেটা আমি জানি না এখন হয়তো তার রেকর্ড নিশ্চয়ই আছে রাখা, খুলে দেখা হয় না। তো সেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল। তো আজকে আগে প্রোগ্রামটা শুরু হোক, পায়েল ওর বক্তব্য বলুক, আর নিজের সন্তানের প্রশংসা বাবা মা করতে পারে না, তো ওরা তো আসলে আমার মানস কন্যা, পায়েল কোয়েল আমার কাছে আমার মানস কন্যা ছাড়া কিছু না। তো এবং ওদের বৈশিষ্ট্য যেটা, যেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনের পার্সপেক্টিভে, আমার মনে হয় যে ওদের সবচেয়ে যে ক্যারেক্টারটা তুলে ধরা দরকার, ওরা হয়তো আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিল, যে পড়াশোনার ক্ষেত্রেই হোক বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক, কিন্তু এর মানে এটা ছিল না কখনো যে ওরা কোনো টিচার, কোনো আমার কোনো কলিগ, সগুনা ম্যাডামই হোক, অহিন্দিলা ম্যাডামই হোক, ওলাই স্যারই হোক বা কেসি স্যারই হোক, সকলকে সমান মর্যাদা সম্মান করেছে এবং সকলকে সবসময় সেই সম্পর্ক বজায় রেখেছে। এটা কিন্তু একটা চরিত্র ছাড়া, একটা সুন্দর কী বলবো চরিত্র ছাড়া সম্ভব না। আর আমরা সবাই একটু বায়াসড হয়ে যাই কখনো কখনো ব্যক্তিগত জীবনে, যে যার কাছে সঙ্গে যোগাযোগ তার সঙ্গেই সম্পর্ক রাখি, অন্যদেরকে ইগনোর করি বা অবজ্ঞা করি বা অতটা মূল্য দিই না, এটা মানব চরিত্র। আমি আজকের বাচ্চাদের কথা বলছি না, এটা বেশিরভাগ মানব চরিত্রই তাই হয়। কিন্তু এটা এমন ব্যতিক্রমিক বিরল শিক্ষা ওর বাবা মা দিয়েছেন ওদেরকে। ওর বাবার সঙ্গে আমার খুব ভালো পরিচয়, অত্যন্ত সজ্জন, অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত ভালো একটি পরিবার, যেখানে আমি গেছি নিজে অনেকবার, এবং ওনার বাবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। তো এটা খুব ভালো পরিবার, ভালো শিক্ষা, ভালো জিনিস ছাড়া হয় না। তো এটা আমাকে খুব অনুপ্রাণিত করে যে কীভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয়। ওর পরিবার বোধহয় আমাকেও কিছুটা সেভাবে অনুপ্রেরণা দিয়েছে। তো ওদের প্রশংসা সত্যি কথা বলতে আমি করে শেষ করতে পারবো না, তো সুতরাং করার চেষ্টা করছি না। ওইখানে অ্যালামনি স্পিকার হিসেবে এসছে ও, সেটাই তার। আর এই কলেজের নিঃসন্দেহে একটি সম্পদ, অতীতের গৌরবও বটে। আমি চাইবো ও একটা গানের মাধ্যমে ওর বক্তব্য শুরু করুক, এবং ইন দ্য মিন টাইম অনেকেই আমরা এসেছি, আরও জয়েন করলে ভাল লাগতো। তো পায়েল, তোমার হাতে তুলে দিলাম আজকের প্রোগ্রামের সূচনা। ধন্যবাদ স্যারকে, ম্যাডামকেও ধন্যবাদ, ধন্যবাদ বোটানি ডিপার্টমেন্ট, এন্ড্রুস কলেজকে। আচ্ছা পায়েল ম্যাডাম, একটা কথা বলি, যেহেতু স্যার একটা বলি যে এখানে আমরা শতদ্র ঘোষের নাম জানলাম, তাকে শতদ্র ঘোষ না মিত্র, শতদ্র মিত্রকে তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে, কারণ আমাদের ডিপার্টমেন্ট এটা একটা মানে বাড়তি পাওনা আর কি, এইটা জেনে আমার খুব আনন্দ হলো, এবং কোয়েল ঘোষ আর শতদ্র ঘোষ যদি এখানে থাকতো খুব আনন্দ হতো। আর একটা কথা আমি স্যারকে বলবো যে স্যার, এই আপনি এই আমাদের যে পুরনো টিচার যারা আছেন, অঞ্জিলাদি বোধ হয় বেঁচে নেই আমি যতটা জানি, আর যারা দেখছে আছেন যারা তাদেরকে আপনি, ও আর কেউ নেই, ও আচ্ছা 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 ঠিক আছে। তাহলে আর পায়েল ম্যাডামকে বলবো যে যত সিনিয়র যাদের যাদের সঙ্গে যোগাযোগ আছে আপনারা সবাইকে এইতে এই অ্যালুমনাই স্পিকস অনুষ্ঠানে আপনি নিয়ে আসুন, আমাকে ইনফরমেশনগুলো দিন, আমরা যাতে প্রত্যেকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? নিশ্চয়ই ম্যাম, চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, শুভ সন্ধ্যা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এন্ড্রুস কলেজ আমার জীবনের একটা পার্ট, এবং সেই তিনটে বছর আজকের আমি যে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার তিনটে খুব গুরুত্বপূর্ণ সিঁড়ি বলা যায়। স্যার যেটা বললেন সেটা সেইভাবেই অনুষ্ঠান আজকে শুরু করি। পুরানো দিনের কথা বলবো, তো তাই রবি ঠাকুর আমাদের সম্বল সবসময় পুরানো সেই দিনের কথা, দু লাইন দিয়ে আমি আমার পুরনো কথা শুরু করব। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় আসি চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় আসি চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। সত্যি 2006 থেকে 2009 ওই তিনটে বছর ভোলার নয়, আর তখনকার সিনারিওটা ঠিক এখনকার মতো তো ছিল না, তখন আমরা এরকম কোনো ভার্চুয়াল প্ল্যাটফর্মও পাইনি, আমাদের তখন এত নেট অ্যাক্সেস অ্যাভেলেবেলও ছিল না, আর আমাদের তখন ডিপার্টমেন্ট যেন একটা ফ্যামিলি ছিল। যখন এইচএসের রেজাল্টের পর অ্যাকচুয়ালি ডিসিশন নিয়ে নিয়েছিলাম তখনই যে চারটে যে সাবজেক্ট এইচএসে পড়েছি, মানে বাংলা ইংলিশ কম্পালসারি ছাড়া বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথ, এর মধ্যে আমার মানে বেশ পাল্লায় পড়া সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তো সেই কারণে বায়োলজিরই কোনো স্ট্রিমেতে অনার্স গ্র্যাজুয়েশন করব এরকম একটা চিন্তাভাবনা নিয়েই শুরু করি এগোনো। এবং অদ্ভুতভাবে এটা ঈশ্বরের দানই বলবো, বাই বার্থ আমি ভীষণ লাকি যে আমি প্রথম কথা আমি একা আসিনি, আমার সঙ্গে আমার টুইন কোয়েল আমরা একসঙ্গে এসেছি এবং পুরো জার্নিটাই আমাদের একসঙ্গে, মানে আমাদের গ্র্যাজুয়েশন, তার আগেও আমাদের স্কুলিং, আমি সারদা বিদ্যাপীঠ সোনারপুরের স্টুডেন্ট, ওই স্কুলে আমার স্কুলিং, তারপর এইচএস করেছি হরিনাভি ডিভিএস হাই স্কুল থেকে, তারপর গ্র্যাজুয়েশন এন্ড্রুস কলেজে 2006 থেকে 2009 সাল, তারপর মাস্টার ডিগ্রি 2009 থেকে 2011 বেথুন কলেজ, তারপরে 2011 আগস্ট থেকে 2012 আগস্ট অবধি সোনারপুর মাইস, রাদার শিয়ালদা মাইসের ক্যান্ডিডেট ছিলাম আমরা, কারণ আমরা ফোকাসটা মোটামুটি ঠিকই করে নিয়েছিলাম স্কুল টিচিং প্রফেশন, তো সেই কারণেতে স্কুল টিচিং প্রফেশনে যাব বলেই সেইভাবে নিজেদের মেন্টাল প্রিপারেশন এবং সেই সঙ্গে কেরিয়ার তৈরির যে পথটা হাঁটতে হয় সেই পথটা হাঁটা শুরু। এবার যখন প্রথম এন্ড্রুস কলেজে অ্যাডমিশন নেব সেই অবস্থা, এবং অদ্ভুতভাবে আমরা একটা কলেজেই ফর্ম ফিল আপ করেছিলাম, সেটা দীনবন্ধু এন্ড্রুস কলেজ, এবং এক্ষেত্রে আমার বাবার ভূমিকা কখনোই অস্বীকার করতে পারবো না, কারণ তখন আমাদের এইচএস মার্কসের বেসিসে ডাইরেক্ট অ্যাডমিশনের একটা অপশন ছিল, এবং সেটা বাপি খোঁজখবর নিয়ে দেখেছিল এন্ড্রুস কলেজে যে আমাদের দুই বোনের যা মার্কস আছে এইচএসে, আমার ছিল 699 আর কোয়েলের ছিল 624, দুজনেরই বোটানি ডিপার্টমেন্টে ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাচ্ছিল। আমার ওই নাম্বারে তখন কেমিস্ট্রিতেও ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছিল, জুলজিতেও হচ্ছিল, এবং এটাকেই মনে হয় বলে ডেস্টিনি, কারণ বাড়ির থেকে আসার সময় অ্যাডমিশনের দিন অবধি আমি প্রিপেয়ার ছিলাম আমি কেমিস্ট্রি অনার্সে ভর্তি হব, এবং তার জন্য আস্তে আস্তে মোটামুটি আমার বাবার সঙ্গে একটু মানে একটু বাদানুবাদও হয়েছিল, কিন্তু কোথাও যেন কলেজে এসে সিনারিও দেখে মনে হয়েছিল যে না, বাবা যেটা বলছে সেটা তো আমার আমার তো বায়োলজি স্ট্রং পয়েন্ট, যদি আমি কেমিস্ট্রি পড়তে যাই সেক্ষেত্রে আমার ম্যাথ এবং ফিজিক্স আমার পাশে রাখতে হবে, যার মধ্যে ম্যাথে যদিও না ছিল কিন্তু ফিজিক্সে একটু ভয় তো অবশ্যই ছিল, তো সেই কারণেতে তখন ডিসিশন চেঞ্জ এবং বোটানিতেই ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে কলেজ শুরু। ফার্স্ট ডে থেকে আমরা কলেজ করেছি, এবং আমার স্মৃতিতে এটা নেই যে আমরা কোনোদিন কলেজ অফ করেছি, খুব যদি শরীর খারাপের ব্যাপার কিছু হয়ে থাকে তো খুব রেয়ার অকেশনস, কিন্তু আমরা চেষ্টা করতাম আমাদের কলেজ রেগুলার বেসিস অ্যাটেন্ড করা, তার সঙ্গে তো মানে একজন প্রাইভেট গাইডেন্স তো দরকারই হয়, সেক্ষেত্রে আমরা ডিসাইড করেছিলাম আমরা এসএসআর এর প্রাইভেট গাইডেন্স নিয়েছিলাম।
তো শুধু এসএসআর এর নাম এখানে আমি বলবো না, অবশ্যই করে তখন আমাদের যেহেতু পার্মানেন্ট টিচার বলতে এসএসআর ছিলেন আর পার্ট টাইম স্যার ছিলেন কেসি স্যার, এসডিজি ম্যাডাম আমাদের ক্লাসে, আমরা থিওরি ক্লাসে এসডিজি ম্যাডামকে যেমন পেয়েছি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে এসডিজি ম্যাডাম আমাদের ভীষণ হেল্প করেছিলেন। ইভেন এটা খুব একটা রেয়ার অকেশনস আমি শেয়ার করছি আজকে, আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠিনি তখনও আমাদের ফাইনাল পরীক্ষা ফার্স্ট ইয়ার হয়নি, সেই সময় এসডিজি ম্যাম 2007 রিটায়ার করে যাবেন বলে আমাদের সেকেন্ড ইয়ার অ্যানাটমির স্লাইড করিয়ে দিয়ে গিয়েছিলেন। মানে এটা আমাদের যে কত বড় পাওয়া, যে আমরা কতটা স্নেহধন্যা ছিলাম ম্যাডামের, যে ম্যাডাম চলে যাবেন বলে ম্যাডাম কিন্তু আমাদের, যাতে ওই সময় ম্যাডামের অ্যাবসেন্সে আমাদের কোনো প্রবলেম না হয়, যতটা পেরেছেন ম্যাডাম বিয়ন্ড রুলস গিয়ে আমাদেরকে কিন্তু হেল্প করেছিলেন। আমরা সেটাই মনে রেখেছি সবসময় যে কলেজ যেহেতু আমাদের পাশে এতটা দাঁড়িয়েছে, একটা ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা, ডিপার্টমেন্টের অংশ বলে আমাদেরকে, আমরা তখনও পাস আউটও নই, আমরা ডিপার্টমেন্টকে কি দেবো আমরা তখনও জানি না, কারণ আমাদের একটিও পরীক্ষা তখনও হয়নি। তো সেক্ষেত্রে আমরা যখন এই ধরনের একটা এনভায়রনমেন্ট ওখানে পেয়েছি, আমাদের কোথাও যেন একটা জেদ চেপে গিয়েছিল যে যতই আমরা বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি এবং এসে বিএসসি ফার্স্ট ইয়ার যখন আমরা পড়ছি তখন দেখছি আমাদের যা সিলেবাস, আমাদের যা কোর বোটানি পোর্শন যা আমাদের সিলেবাসে রয়েছে তার 5%ও আমরা এইচএসে কভার করে আসিনি। কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং তখন আমাদের যেহেতু 11-12 একসঙ্গে পরীক্ষা হতো এইচএস, সেই সময়তে আমরা কিন্তু বোটানি পার্টটাকে একটু নেগলেক্টই করতাম, কারণ বোটানি পার্ট থেকে কোয়েশ্চেন কম আসতো আর স্কোরিং পার্ট বেশি ছিল কিন্তু জুলজি অ্যান্ড ফিজিওলজি। তো সেক্ষেত্রে হঠাৎ করে যেন একদম নতুন একটা সাবজেক্ট নিয়ে পড়া, আর এক্ষেত্রে অবশ্যই করে এসএসআর এর নাম, কেসি স্যার এর নাম বলতেই হবে। বোর্ডে স্যারেদের ক্লাস ওয়ার্কস এত অ্যাট্রাক্ট করেছিল আমাদেরকে, আমরা কিন্তু সেদিন থেকে দুই বোনই ডিসিশন নিয়েছিলাম যে এবার থেকে বোটানিটাকে সিরিয়াসলি পড়বো আর রেজাল্ট করে দেখাবো যে বোটানি পড়েও কিন্তু কিছু করা যায়। তো সেইভাবেই স্যারেদের গাইডেন্স নিয়ে আমরা এগোচ্ছিলাম, এবং স্যার যেরকম আগে ইন্ট্রোডিউস করার সময় বললেন যে তখন ডিপার্টমেন্টের অবস্থা সত্যিই খুব খারাপ ছিল, কোনো কারণে যদি কেসি স্যার, এসএসআর বা এসডিজি ম্যাম কলেজে না আসতেন আমরা সত্যি কথা সেদিনকে ভাবতাম যে আজকের কলেজে আমরা কি করব, লিটারালি এটাই আমাদের ভাবনা ছিল। তবে বলতেই হয় তখন আমরা পার্ট টাইম টিচার হিসাবে কিছু স্যার ম্যাডামদের আমাদের ক্লাস নিতে পেয়েছিলাম, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলেন ডক্টর বুলবুল ব্যানার্জি ম্যাম, তিনি আমাদের সাইটোলজি ক্লাস করাতেন এবং ফার্স্ট ইয়ারেতে আমরা কিছু প্লান্ট প্যাথোলজি ক্লাস করেছিলাম ম্যাডামের কাছে। পর্ণা ম্যাম এসেছিলেন আমাদের কিছু প্লান্ট ফিজিওলজি ক্লাস নিয়েছিলেন, আমাদের আরেকজন ম্যাম এসেছিলেন ফতেমা ম্যাম, উনি আমাদেরকে ফাঙ্গির কিছু ক্লাস নিয়েছিলেন, আমাদের কিন্তু খুব হেল্প হয়েছিল ওই সময়। করে দিই, ফতেমা আমাদের কলেজের স্টুডেন্ট এবং সেও আছে এবং পায়েলদেরও সিনিয়রও। হ্যাঁ হ্যাঁ আমরা থার্ড ইয়ারেও এরকম দুজন ম্যাডামকে পেয়েছিলাম যারা কিন্তু আমাদেরকে খুব কম সময়ের জন্য হলেও যেটুকু সময় তাদেরকে আমরা পেয়েছি তাদের কাছ থেকে কিন্তু আমরা যতটা তারা দিতে চেয়েছেন, দিতে পেরেছেন, আমরা কিন্তু সেটা লিটারালি গোগ্রাসে গিলেছি। ইভেন যে স্যারের কিছু ক্লাস আমরা তখন পেয়েছিলাম, যে স্যারের সঙ্গে আমাদের সেইভাবে কোনো ইন্টারাকশনই হয়নি, কিন্তু স্যারের ওই কয়েকটা সাইটোলজির ক্লাস সেটাও কিন্তু যেন পরীক্ষার আগের ওই একটা হোস্টাইল মোমেন্টের মধ্যে কলেজে কোথাও আমাদেরকে খুব হেল্প করেছিল। আর একটা জিনিস আমরা কলেজে পড়তে গিয়ে যেটা শিখেছিলাম যে ডিপার্টমেন্টে অনেক রকম কনস্ট্রেন আছে, কিন্তু সেই কনস্ট্রেনগুলোকে সামনে না রেখে আমি যে গোলটা অ্যাচিভ করার জন্য এই 3 বছরের সময়টা এখানে ইনভেস্ট করছি সেই গোলটার দিকেই যেন আমার লক্ষ্যটা স্থির থাকে, বাকি কিছু দেখার দরকার নেই। কারণ তখনকার যে সিস্টেম ছিল, আমরা 1+1+1 এই সিস্টেমের প্রথম ব্যাচ ছিলাম, যে ব্যাচে তখন আমাদের ফার্স্ট ইয়ারেতে প্র্যাকটিক্যাল পরীক্ষা বাইরের কলেজে হতো, থিওরি তো হতোই, সেকেন্ড ইয়ারেও প্র্যাকটিক্যাল বাইরের কলেজে এবং থার্ড ইয়ারে দুটো বাইরের কলেজেতে, একটায় ফিজিওলজি পোর্শন আর একটায় বায়োকেম পোর্শন, এরকম সাইটোলজি পোর্শন এরকম পরীক্ষা হতো। তো সেক্ষেত্রে আমাদের ওটা একটা খুব চ্যালেঞ্জিং ছিল যে এরকম একটা কলেজ, যে কলেজ দক্ষিণ কলকাতার একটা অনামী কলেজ হিসাবে পরিচিত, সেরকম একটা কলেজ থেকে গিয়ে আমরা বিদ্যাসাগর কলেজেতে প্র্যাকটিক্যাল দিতে যাচ্ছি, আমরা বিবেকানন্দ কলেজে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে যাচ্ছি, এবং সেখানে কারা
ভাইবা ফসি নিচ্ছেন বা কারা এক্সটার্নাল হিসাবে এসছেন, প্রেসিডেন্সি কলেজের অভিজিৎ বাবু বা অন্য কোনো নাম করা কলেজের, যেমন আমার মনে আছে ডালিয়া ম্যাম ছিলেন, ডালিয়া ম্যামকে আমরা পেয়েছি এক্সটার্নাল হিসাবে, তখন কিন্তু এনাদের কাউকে চিনতাম না আমরা। পরবর্তীকালে এসডিজি ম্যাডাম এর সঙ্গে আমাদের এখনো খুব ভালো কানেকশন আছে, তো ম্যাডামের কাছ থেকেই শুনেছিলাম পরে বা স্যারের কাছ থেকেও শুনেছি, তা তাদের কাছে আমরা পরীক্ষা দিয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের থেকে কিন্তু আমরা ইন এক্সামিনেশন হল ভীষণ অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম যে না আমরা যেটা শিখছি সেটা ঠিক শেখা হচ্ছে। এটাই আমাদের কনফিডেন্স লেভেলকে কোথাও খুব বাড়িয়ে দিয়েছিল যে ফার্স্ট ইয়ার পরীক্ষাতে যখন ফাইনাল এক্সাম দিলাম, এসএস স্যার একটা কথা বলেছিলেন প্রথম দিন আমাদের, এটা মনে আছে ক্লাসে উনি বলেছিলেন যে তোরা বাংলা মিডিয়াম থেকে যারা বিলং করিস তাদের এখানে দুটো চ্যালেঞ্জ, এক হচ্ছে তোদের ইংলিশে পরীক্ষা দিতে হবে, তাই প্রথম কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জ, দ্বিতীয় কথা হচ্ছে স্কুল থেকে এসছো কলেজে, কলেজ এনভায়রনমেন্ট কিন্তু আলাদা, এখানে অনেক রকম হাতছানি আছে যে হাতছানিগুলোকে এড়িয়ে তোমায় কিন্তু পড়ার দিকে কনসেন্ট্রেট করে থাকতে হবে। স্যার আছেন, আমি স্যারের সামনেই বলছি, আমরা তখন একটু এসএফআই এ ইনভলভ হয়েছিলাম, স্যার একদিন ডাইরেক্টলি বলেছিলেন, স্যার এবং ডিজি ম্যাডামও বলেছিলেন যে তোমরা কি কলেজে পার্টি করতে আসছো না পড়াশোনা করতে আসছো, তা এই ব্যাপারগুলো কোথাও যেন খুব সাহায্য করেছে আমাদেরকে। স্যার যে বলছেন না যে আজকে স্যারের গর্ব হচ্ছে আমাকে নিয়ে, এটা শুনেও আমার খুব ভালো লাগছে এবং আমার মনে পড়ছে যে তখন যদি আমরা স্যারেদের কথাগুলোকে ইগনোর করতাম।